Doctor's Tips, Solution for Life Problems. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? পেট ব্যথার কারণে কি আপনি ভালো নেই? গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত বহুদিন ধরে মাঝে মাঝে হয়, কিন্তু হার্টের রক্তনালীর ব্লকের কারণে হার্ট অ্যাটাক হলে উপরের পেটের ব্যথা প্রথমবারের জন্য বা নতুন ধরনের ব্যথা অনুভূত হলে এবং এর সঙ্গে যদি প্রচুর ঘাম হয় বা বমি বমি ভাব হয়, তবে তা হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি, এজন্য আপনি হয়তো ভালো নেই। যকৃতের প্রদাহেও একই জায়গায় ব্যথা হয়, চিনচিন করে ব্যথা, সঙ্গে জ্বর, জন্ডিস, অরুচি ইত্যাদি হলে বুঝতে হবে হেপাটাইটিস বা যকৃতে ফোড়া হলে এই ব্যথা তীব্র হয়, সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর আসে। পেটের ওপরের দিকে ডান অথবা বা কিডনিতে পাথর, প্রদাহ বা সংক্রমণ হলেই সেই পাশেও পেছনে ব্যথা হয়। পেটের ওপরের দিকে সারাদিন অল্প অল্প ব্যথা থেকে শুরু, হঠাৎ তীব্র ব্যথা আর বদহজম বা খাওয়ার পরে সবই পেপটিক আলসারের ব্যথা হিসাবে পরিচিত। সাধারণত লোকজন গ্যাস্ট্রিক বা আলসার বলতে যা বুঝিয়ে থাকেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে পেপটিক আলসার। পেট ব্যথার সাধারণ কারণগুলি হল অত্যধিক শারীরিক কার্যকলাপের কারণে পেশি প্রসারিত হওয়া, ক্রিয়া বা দুর্ঘটনাজনিত আঘাত, খাদ্যে বিষক্রিয়া, খাদ্যে অ্যালার্জি, মহিলাদের মধ্যে ঋতুস্রাবকালীন খিল ধরা, ফুলে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, পেটের গ্যাস, আলসার, সংক্রমণ এবং প্রদাহ। পেটে ব্যথা হলে ভারী ও বেশি মশলা জাতীয় খাবার পরিহার করে একটু নরম করে ভাত খেতে পারেন, আর চেষ্টা করবেন এর সঙ্গে একটু হালকা ও পাতলা জাতীয় কিছু খেতে। টোস্ট, বিস্কুট বা ওভার কুক করা রুটি পেট ব্যথা কমাতে সহায়তা করতে পারে, এতে তেমন কোনো তেল থাকে না। প্রাচীনকাল থেকে ব্যথা কমাতে এবং বমিভাব দূর করতে আদাকে প্রাকৃতিক ঔষধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও প্রদাহ বিরোধী গুণ থাকায় এটি ব্যথা কমাতে সহায়তা করে। তাই প্রাকৃতিকভাবে পেটের ব্যথা কমাতে আদা কুচি করে অথবা চিবিয়ে খেতে পারেন। কলা ও আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। হজম সমস্যা এবং অরুচিজনিত পেটে ব্যথা আদা স্লাইস করে কেটে নিন। এরপর লেবুর রসে লবণ মিশিয়ে তাতে আদা ডুবিয়ে রাখুন খানিকক্ষণ। এরপর এই আদা রোদে শুকিয়ে নিন। প্রতিবেলা খাবার পর এই আদা খেলে পেটে ব্যথা দূর হবে চিরকালের মতো। অ্যাসিডিটি ও গ্যাসের জ্বালা পোড়ার ব্যথা, বিষ্টি কিশমিস এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে উঠে কিশমিসগুলো বিষে খেয়ে নিন খালি পেটে। এতে পেট ঠান্ডা হবে এবং অ্যাসিডিটি ও গ্যাসের জ্বালা পোড়ার ব্যথা থেকে দূরে থাকতে পারবেন। ডায়রিয়া ও ডিসেন্ট্রি জনিত ব্যথা, এক কাপ পরিমাণে বেদানার রস প্রতিদিন দুইবার পান করুন। এতে পেটে ব্যথা তো দূর হবেই, সেই সাথে দূর হবে ডায়রিয়ার সমস্যা। কোষ্ঠকাঠিন্য সমস্যার কারণে পেটে ব্যথার সমস্যা, এক চা চামচ ত্রিফলা কুসুম গরম পানিতে মিলিয়ে প্রতি রাতে ঘুমানোর আগে পান করুন। এতে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হবে এবং পেটে ব্যথার সমস্যা এমনকি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকেও রেহাই দেবে। নারীদের মাসিক জনিত পেটে ব্যথা, অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যার সমাধানে এক মুঠো তুলসী পাতা ছেঁচে রস বের করে নিন এবং দুই চা চামচ তুলসী পাতার রস এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে দিনে তিনবার পান করুন, বেশ ভালো উপশম হবে।